আবারও আসলাম, আজকে ছাদে আসলাম এই কারণে যে এটা সম্ভবত মানে ছবেদা ফল নাকি, আই ডোন্ট নো, একটু নুনটা নুনটা, বাট তারপর একটু মজা আছে। আমি এখানে একটা পেরেছি, তেমন পাইনি, দুনিয়ার জঘন্য একটা, সরি পাকে নেই এই জন্য, বাট ভালো লাগছে একা একা এসে। সবচেয়ে বেশি ভালো লাগে যে গোলাপ ফুলটা, অস্থির। যাই হোক, নোয়াখালীতে ট্যুরটা ভালোই ছিল, কিন্তু তার মাঝখানে একটু প্রবলেমটা হচ্ছে কি, মাঝে মধ্যে ককটেল মারতেছে। কালকে সারা রাত তো ককটেল মেরে পুরা অন্ধকার করে ফেলছে, আজকে সকালেও ককটেল মারতেছে, জানি না কি অবস্থা হয়। আমি আমার প্রাণের শহর ঢাকাতে ফিরতে পারলেই বাঁচি, বুঝতে পারতেছি না এখন কি করব। তারপরে ওই যে খাইতেছি, কেউ খাইতে চাইলে চলে আসো, ফলটার নাম আমি জানি না, মজা আছে, খেতে একটু নুনটা নুনটা কিন্তু ভালো। ও দেখানো উচিত আমি কই থেকে ফলটা পারলাম, যেহেতু এটা নোয়াখালী জঙ্গলে আসছি আমি, মানে একদম পিওর জঙ্গল না, সাত বাগানের জঙ্গলে আসছি। এই যে সাত বাগান একদম জঙ্গলের মতন, এই যে এই গাছটা থেকে আমি পেরেছি, বাট এটা খাইতে অনেক সুস্বাদু, কেউ খেতে চাইলে আমার কমেন্ট বক্সে চলে আসো, যারও আছে। ভেতরটা একটু তেতো তেতে কিন্তু রসে ভরপুর, এখানে খেয়ে এখানে ফেলতেছি, জানি না কি হবে, ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে। বাড়িওয়ালা বলতে আমার আশরাফ ভাই, উনি ভালো জানে, ওনার বাগানে আসছিলাম। যেটার বিচি